চ্যানেলে বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো কালকে দেখিয়েছি দু হাজার ওয়ার্ড আজকে দেখাবো আড়াই হাজার ওয়ার্ড এরপরে আরও আছে পরপর খালি দেখতে থাকুন যাদের বেশি ওয়ার্ডের স্পিকার প্রয়োজন যাদের হাই ওয়ার্ডের স্পিকার প্রয়োজন তাদের জন্য কন্টিনিউ ভিডিও চলছে তো বন্ধুরা আজকে দেখাবো আপনাদেরকে আড়াই হাজার ওয়ার্ডের একটা স্পিকারের ফুল রিভিউ যেটা কিন্তু এমপ্রো কোম্পানির স্পিকার আছে তো এমপ্রো কোম্পানির পিএস সিরিজের একটা স্পিকার যার পিএস মডেল নাম্বার হচ্ছে পিএস ওয়ান এইট ডবল ফাইভ আঠেরো পঞ্চান্ন আর আছি আজকে বড়ডঙ্গল ব্রাইট ইলেকট্রনিক্স পিজুদার দোকানে আর পিজুদার ভাই আছে তো ছোটদা একটু স্পিকারটা রিভিউ করে আমার বন্ধুদেরকে শেয়ার করো কারণ নতুন এসেছে তো কত কি আর এম এস পাওয়ার আছে কত পিক পাওয়ার আছে এভরিথিং আর কত ইঞ্চি ভয়েস কয়েল আছে সব কিছু একটু ডিটেলস তুলে ধরো আচ্ছা এই স্পিকারটা হচ্ছে এমপ্রো কোম্পানির স্পিকার যে এটা হচ্ছে এমপ্রো কোম্পানির স্পিকার এখানে মডেল নাম্বার হচ্ছে পিএস আঠেরো পঞ্চান্ন এর আর এম এস পাওয়ার আছে আড়াই হাজার ওয়াট দু হাজার পাঁচশো ওয়াট আচ্ছা এর পিক পাওয়ার হলো পাঁচ হাজার ওয়াট আচ্ছা পিক পাওয়ার পাঁচ হাজার ওয়াট আর আর এম এস পাওয়ার তার প্রায় হাফ পঁচিশশো ওয়াট এর মধ্যে ডিফারেন্ট কেন এতটা ডিফারেন্ট কেন সাধারণত আমরা হাজার ওয়াট যেখানে পিক পাওয়ার থাকে সেখানে ছশো ওয়াট আর দেয় না এরকম নয় এটা নির্ভর করছে এটা নির্ভর করছে হচ্ছে স্পিকারটার কোয়ালিটির ওপর স্পিকারটার স্পেসিফিকেশনের উপর সব স্পিকারের স্পেসিফিকেশন একই নয় দেখবেন যে কিছু কিছু স্পিকারে লেখা থাকে আঠেরো ইঞ্চি হাজার ওয়াট ঠিক আছে আবার পনেরো ইঞ্চি হাজার ওয়াট কিন্তু আঠেরো ইঞ্চিটা কিন্তু পনেরো ইঞ্চির থেকে বেশি লোড নাই। ঠিক আছে তো ওয়াটেজটা কোনো স্পিকারের ফিক্সড হয় না যে ফিক্সড একটা এত ওয়াট এরকম হয় না স্পিকারের ওয়াটেজ হচ্ছে ভ্যারিয়েবল

এখানে আপনারা দেখতে পাবেন এখানে যে ম্যাগনেটটা আছে এটা একটা সিঙ্গেল পিস ম্যাগনেট ম্যাগনেটটা আপনার ডায়ামিটার আমি দেখিয়ে দিচ্ছি ম্যাগনেটটার ডায়ামিটার হলো তিনশো এম এম তিনশো এম এম ডায়ামিটার আছে আর এর ভয়েস কয়েল হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চ সাড়ে পাঁচ ইঞ্চ হচ্ছে ভয়েস কয়েল আছে এটার ঠিক আছে এখানে হিট ভেন্টিলেশনের জন্য দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা হোল করা আছে সঙ্গে এখানে হিট ভেন্টিলেশনের জন্য এখানে কিন্তু এরপাশের জন্য জালি দেওয়া রয়েছে ভেতরে আচ্ছা এর বাকি দেখুন এখানে টার্মিনাল দুটো দেখুন এটা খুব ভালো কোয়ালিটির টার্মিনাল ব্যবহার করা হয়েছে স্পিকার টার্মিনাল আর এখানে লিড দেখুন লিড কিন্তু শিল্ডেড লিড ওয়ার আর যথেষ্ট হাই কোয়ালিটির এখানে ব্যবহার করা হয়েছে কারণ এটা আড়াই হাজার ওয়াটের স্পিকার সেই অনুযায়ী লিড কিন্তু যথেষ্ট মোটা একদম ঠিক আছে এবার আমি এই স্পিকার ভয়েস কয়েল কত আছে এর ভয়েস কয়েল আছে 5.5 ইঞ্চ 5.5 ইঞ্চি তাই তো 5.5 ইঞ্চি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এবার এই স্পিকারের ফ্রন্টের দিকটা দেখাচ্ছি পাপড়ে হেভি ওয়েট তো প্রচন্ড ভারী আচ্ছা এখানে দেখুন এখানে যে ফ্রন্টে পেপারটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে একটা কার্বন কোটেড একটা গ্লাস ফাইবার কোন যেটা অনেক দামি একটা প্রিমিয়াম কোয়ালিটির কোন ব্যবহার করা হয়েছে সঙ্গে এখানে থ্রি স্টেপ অ্যাডজাস্টেড কিন্তু জাম্পার ইউজ করা হয়েছে সাইডে একদম ঠিক আছে আর এখানে আপনারা দেখতে পাবেন একটা খুব ভালো কোয়ালিটির গ্যাসকেট ব্যবহার করা হয়েছে ঠিক আছে গ্যাসকেটটা টোটালি রাবারের আর আপনারা দেখতে পাবেন যে এখানে যে ডাস্ট ক্যাপটা ইউজ করা হয়েছে সেটা যথেষ্ট বড় সাড়ে পাঁচ ইঞ্চ যেহেতু ভয়েস কয়েল আর এটা কিন্তু মেশিন সিলড ডাস্ট ক্যাপ এখানে কিন্তু ডাস্ট ক্যাপটা মেশিন দিয়ে গ্লু দিয়ে কিন্তু সিল করা আছে এইবার আমি কিছু কিছু ইনফরমেশন আপনাদেরকে দেখাচ্ছি এইখানে দেখুন এর যে স্পাইডারটা এখানে কিন্তু আপনার ডবল স্পাইডার ইউজ করা হয়েছে ঠিক আছে আচ্ছা ডবল স্পাইডার ডবল স্পাইডার ইউজ করা হয়েছে স্পাইডার উপরে এটা কি এলাকা দিয়ে আটা আছে হ্যাঁ নিচে একটা স্পাইডার আছে তার উপর একটা রিং আছে তারপর আবার একটা স্পাইডার আছে তার উপর একটা রিং দিয়ে এলএনকি দিয়ে আটা আছে আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে এলেংকি দিয়ে আটা আছে সঙ্গে এই যে স্পাইডারটা ইউজ করা হয়েছে এটা টোটালি সিলিকন কোটেড স্পাইডার এখানে দেখবেন যে একটা দানা দানা সাবু দানার মতো কিন্তু একটা জিনিস আছে হুম ঠিক আছে এটা হচ্ছে সিলিকন কোটেড স্পাইডার এটা অনেক লং লাস্টিং স্পাইডার আর এর জাম্পিং কিন্তু খুব স্মুথ জাম্প হয় এটা আচ্ছা ঠিক আছে আর এখানে আর জিনিস দেখুন এখানে যে বেস প্লেটগুলো ব্যবহার করা হয়েছে যথেষ্ট মোটা আর হাই কোয়ালিটি বেস প্লেট ঠিক আছে এর উপরে টপ প্লেটটাও কিন্তু যথেষ্ট হাই কোয়ালিটি ব্যবহার করা হয়েছে আর কিছু কিছু ব্যাপার আমি বলে দিই যেমন হচ্ছে একটা গ্যাসকেটের ব্যাপার সব সময় কিন্তু গ্যাসকেট তার যে হাইটটা সেটা কিন্তু জাম্পারের হাইট থেকে কিছুটা উপরে রাখতে হয় আপনারা দেখবেন মার্কেটে কিছু কিছু স্পিকার চলছে যা গ্যাসকেটের হাইট সেই হাইটের কিন্তু জাম্পার আছে তাহলে অসুবিধা কি হবে যখন পপ আমি এই স্পিকারটাকে উল্টে লাগাবো তখন কিন্তু এই গ্যাসকেটটার ওপর পুরো স্পিকারটার ওয়েটটা থাকবে আর এই জাম্পারটায় কখনোই কিন্তু পপ যে ক্যাবিনেট আছে তাতে টাচ করবে না কখনোই কিন্তু যদি এটা একই লেভেলে রাখা হয় কিন্তু এটা যখন পাঞ্চ করার সময় টাচ করবে টাচ করবে তখন কিন্তু একটা নয়েজ ওখান থেকে আসার চান্স আছে সেই জিনিসটা কিন্তু স্পিকার এটা হাউ হাইড করা আছে না এটা হাইড করা আছে এটা এটা যে কোনো ভালো প্রিমিয়াম স্পিকারের জন্য এরকম হাইটই রাখতে হয় গ্যাসকেট আচ্ছা আচ্ছা এটা হলো এক নম্বর দ্বিতীয় হচ্ছে এই যে বাস্কেটটা আছে না এর বাস্কেটটা অ্যাকচুয়ালি দেখুন একটু খসখসে টাইপের ঠিক তেলতেলে নয় এই খসখসে বাস্কেট রাখা হয়েছে এর কারণ হচ্ছে যে এ কিন্তু সাউন্ডটাকে অ্যাবজর্ব করবে শোষণ করবে এটা যদি তেলতেলে রাখা হয় তাহলে কি হবে সাউন্ডগুলো ডিফারেন্ট ডিফারেন্ট দিকে কি যাবে আর রিফ্লেক্ট হবে সাউন্ড রিফ্লেক্ট হলে কি হবে ওখান থেকে সাউন্ডটা কিন্তু একদম পিওর সাউন্ড যেটা থাকবে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে সেই জন্য খুব হাই এন্ড সাউন্ডের জন্য কিন্তু এর বাস্কেট সবসময় এরকম খসখসে রাখা হয় ঠিক আছে আচ্ছা আরেটা জিনিস আমাকে বলুন তো অনেকে দেখি এখন বিভিন্ন কল বা বিভিন্ন মডেল বেসে দেখি স্পিকার গুলো উল্টো দিকে লাগানো হচ্ছে মানে পেছন দিকটা সামনের দিকে আছে তো সেই ক্ষেত্রে পেছন দিকে কি ব্যাস যায় হ্যাঁ না কিরকম সিস্টেমটা কিরকম সিস্টেম বলতে দেখুন ধরুন सपोज এটাকে আমি উল্টো দিকে লাগিয়ে দিলাম স্পিকারটা ঠিক আছে দিয়ে আমি এই পেছনটা সামনের দিকে রাখলাম হ্যাঁ সেই ক্ষেত্রে বেসের কি डिफरेंट হবে সেক্ষেত্রে ক্ষেত্রে বেসের डिफरेंट হবে দেখুন এখানে এই যে কোনটার যে এরিয়া ঠিক আছে এই কোনটার এরিয়া আর পিছনের কোনটার এরিয়ার মধ্যে একটু তফাৎ আছে এই কোনটার এরিয়া বেশি আর পিছনের কোনটার এরিয়া কম কিন্তু কি তাহলে পিছনের দিকে যাবে না পিছনের দিকেও বেশ যাবে সামনের দিকেও বেশ যাবে ঠিক আছে এখানে যদি তিন গুণ যায় নিচের দিকে দুগুণ বেশ যাবে কিছুটা কম এবার যদি আমার কাছে এমন একটা ক্যাবিনেট থাকে যেটা হর্নলোডেড মানে ক্যাবিনেটের এয়ার পুরোটা ভেতর দিকে ঘুরে সামনের দিকে বেরিয়ে আসে সামনের দিকে আসে মানে এই ক্ষেত্রে আমরা সবসময় চাইবো যে আমার যে তিন ভাগ এয়ারটা সেটা যেন ভিতর দিয়ে পুরোটা বেরিয়ে আসে সেই জন্য উল্টানো থাকে এক্স্যাক্টলি সেই জন্য আমরা মডেল অনুযায়ী স্পিকারটাকে উল্টে রাখবো যাতে করে আমরা প্রেসারটা আরো বেশি পাই একদম ঠিক আছে এটাই হচ্ছে কারণ ঠিক আছে আর যেটা বলছিলাম দাদা যে আড়াই হাজার ওয়াট তো তো এই স্পিকার ধরুন ফোরম সে কেউ বাজাবে হুম তো চারটে ধরুন বাঁ দিকে দুটো ডান দিকে দুটো একটা পপ বেশি ইউজ করবে চারটে স্পিকার দিবে সেক্ষেত্রে কি অ্যাম্পলিফায়ার দিয়ে ভালো বাঁচবে মানে কত ওয়াটের অ্যাম্পলিফায়ার নিতে হবে এটাতে আপনারা অ্যাম্পলিফায়ার দিতে পারেন ফোর ওমসে মোটামুটি চার হাজার ওয়াট থেকে পাঁচ হাজার ওয়াট আউটপুট দেয় এরকম অ্যাম্পলিফায়ার আপনারা ইউজ করবেন এমপি আঠেরো হাজারে হবে এমপি আঠেরো হাজারেও এটা চলবে সব থেকে ভালো হবে অ্যাটমে সবথেকে ভালো হবে অ্যাটম একদম অ্যাটমের জন্য মানে এমপ্রো কোম্পানির অ্যাটম মেশিন এমপ্রো কোম্পানি এই 8500 ওয়াট স্পিকার স্পিকার তবে অ্যাটমের কথা ভেবেই বার করা হয়েছে 2000 ওয়াটটা একটু চাপ হচ্ছে হ্যাঁ হ্যাঁ অ্যাটমের কথা ভেবেই কোম্পানি কিছু স্পিকার বের করেছে আর এমপি আঠারো হাজারেও কিন্তু এরকম স্পিকার চার পিস মানে আরামসে বাজে কোনো অসুবিধে নেই তার মানে যে সমস্ত বন্ধুরা অ্যাটো নেবার কথা চিন্তা ভাবনা করছেন তারা তো খুঁজছেন একটু বেশি ওয়ার্ডের স্পিকার হলে তাদের টেনশনটা কম থাকবে কেটে যাওয়ার চান্সটা কম থাকবে সেক্ষেত্রে আড়াই হাজার ওয়ার্ড যেহেতু সেহেতু ইজিলি তারা দেখুন বাজাতে পারে একদম একটা কথা বলি সেটা হচ্ছে যে এম প্রো লাইনে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম স্পিকার ছিল দু হাজার ওয়ার্ড কিন্তু এম প্রোতে যখন এম প্রো আঠেরো এমপি আঠেরো হাজার আর অ্যাটম ছাব্বিশ হাজার আসে সেই সময় ওই অ্যাম্পলিফায়ারকে ওই অ্যাম্পলিফায়ারে চালানোর জন্য যে স্পিকার সেটা কিন্তু ইমপ্রোতে অ্যাভেলেবেল ছিল না এখন কিন্তু অ্যাভেলেবেল আছে কোম্পানি এখন মানে 8000 ওয়াট অ্যাভেলেবেল আছে 8000 ওয়াট অ্যাভেলেবেল আছে ঠিক আছে ঠিক আছে আর মোটামুটি প্রাইস কতর মধ্যে এটার প্রাইস মোটামুটি ধরুন 40 থেকে 45 এর মধ্যে আসবে পিস পেয়ার একজন পেয়ার পেয়ার হুম চল্লিশ হাজার টাকা থেকে পঁয়তাল্লিশের মধ্যে যাদের প্রয়োজন হবে তারা আপনারা দাদাকে কল করবেন নাম্বার থাকছে কল করলে পার্সোনালি দামটা আপনাদেরকে শেয়ার করা হবে কি